সুপ্রিয় দর্শকবৃন্দ, ইউটিউব অনলাইন চ্যানেল মাতৃসেবা বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন পরশ। আজ আমরা আসছি আওয়ামী লীগের কার্যকারী সদস্য রূপনগর থানা জনাব ইকবাল হোসেন মোল্লার বাসায়। জনাব ইকবাল হোসেন মোল্লার বাসায় আসছি নতুন বাংলা বর্ষের নববর্ষের শুভেচ্ছার উদ্দেশ্যে এবং চলমান সরকারের সম্বন্ধে যদি কিছু বলে। আমরা এখন সরাসরি ওনার সাথে কথা বলে জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাতৃসেবা বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে জানতে চাই বাংলা নববর্ষ পয়লা বৈশাখ এবং চলমান সরকারের উন্নয়ন সম্পর্কে আমাদের সাথে যদি কিছু শেয়ার করেন। সবাইকে ধন্যবাদ। বছর আসে নবে বছর, তাই না? এখন এই বছরে আমাদের বাংলাদেশে যারা আছে সবাই একত্রে উল্লাস প্রকাশ করে, আনন্দে উল্লাস তারা বেড়ায়, মা বাবা ভাই বোনরা সবাইকে নিয়ে একটা আনন্দ উল্লাস করে। এই এই আমাদের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরে একবার এই আমাদের নবে বছর শুভেচ্ছার জন্য আমাদের পুলিশ বাইদের খুব নিরাপত্তা দেওয়ার জন্য অনুমতি দিয়েছে আমাদের পুলিশ বাইদেরকে, যে এই বছরে নবে বছর একবার আসে মানুষ আনন্দ করে। এজন্য আমাদের শেখ হাসিনা বলছে যে যাতে মানুষ সুন্দরভাবে ঘুরতে পারে, যাতে জঙ্গলি বাহিনী বোমা বাজি না করতে পারে, সেদিকে শেখ হাসিনা বলছে লক্ষ্য রাখতে আমাদের পুলিশের বাইরে। তে বাংলাদেশের মানুষ এখন খুশি আনন্দে তারা ঘুমাচ্ছে, বেড়াচ্ছে, ঘুরছে, কিন্তু নিরাপত্তা আছে, সেজন্যই তারা আজকে বছরে একটা আনন্দ উল্লাস পালন করছে। ধন্যবাদ আপনাকে। আমার আরেকটি প্রশ্ন ছিল, সেটা হলো যেহেতু আপনি রূপনগর থানার কার্যকারী নির্বাহী সদস্য পদে আছেন, বর্তমান রূপনগর থানার নিরাপত্তা সম্পর্কে একটু আমাদের সাথে বলেন। হ্যাঁ ভাই, ভালো প্রশ্ন বলছেন। রূপনগর থানা খুবই আমাদের মানে নিরাপত্তা দেওয়া হচ্ছে বা আছে। আমাদের রূপনগর যে এরিয়া, এই এরিয়ার ভিতরে কোনো আমাদের জঙ্গলি বাহিনী, মাদক বাহিনী বা গ্যাঞ্জা এইসব আমাদের রূপনগর থানার ভিতরে নেই। নিরাপত্তাভাবে সবাই আমাদের বসবাস করেছে এই থানায়। যতদিন আছি আমরা ততদিন মানুষকে নিরাপত্তা দিব। আর একটা কথা, আমাদের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো বলেছে থানা থানা আমাদের বলে দিয়েছে উচি ভাইদের যে আপনারা যার যার থানা যাতে যার যার থানা এর ভিতরে খুব নিরাপত্তা দিতে হবে, যাতে জঙ্গলি বাহিনী যাতে জাকি দিয়ে না উঠতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমি পুলিশদের নির্দেশ দিছি যাতে পুলিশ বাহিনী নিরাপত্তা মানুষে দিতে পারে। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছেন। আর বর্তমান রূপনগর থানায় বেকার যুবক বা অসহায় মানুষ কি পরিমাণ আছে, আপনাদের কি কোনো জানা আছে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যুবক ভাই যারা আছে তারা বেকার থাকবে না, তাদের কর্ম আমাদের যে ওয়ার্ডের সিনিয়র নেতা যারা আছে আমাদের আমাদের যেমন আমার চাচা আমির হোসেন মোল্লা, সে একটা কেন্দ্রীয় মহানগরের কার্যকরী সদস্য, যেমন আমার ছোটো ভাই মনির হোসেন মোল্লা রূপনগর থানার জয়েন্ট সেক্রেটারি, যেমন আমার আর এক চাচা আমি লীগের জলিল হোসেন মোল্লা, সে
গোবরা থানা সহসভাপতি তারা যত আছে তাদের নির্দেশনায় আমরা এই রূপনগর থানা যারা বেকার আছে তাদেরকে আমরা আলোচনার মাধ্যমে সবাইকে কর্ম দেওয়ার জন্য সাহায্য করবো।